নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 4th January 2023 বুধবারের দিন, কালকের রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে মীন রাশির মানুষ হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের চ্যানেল আপনাদের জন্য ভিডিও বানানো, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, তাহলে রেগুলারলি আপডেটগুলো পাবেন, পেতে পারবেন। চলুন আলোচনাটা শুরু করি, কী হবে, কী হতে পারে, কীভাবে চলা যেতে পারে আলোচনাটা করা যাক। কালকে বুধবারের দিন, কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, কালকে ত্রয়োদশী শুক্লপক্ষ এবং শুক্লযোগ চলবে। অ্যাকচুয়ালি কালকে শুভ পেরিয়ে শুক্লযোগ পড়ে যাচ্ছে, যোগটা শুভ, বেটার রেজাল্টগুলো আসতে পারে আগামীকালকের দিনে। যে যে নক্ষত্রগুলো মোটামুটি ভালো রেজাল্ট পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্ব সারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রর মানুষগুলো এক্সপেক্টেড যে আগামীকালকের দিনে আপনারা বেটার রেজাল্ট পাবেন বা ফলাফলগুলো মোটামুটি স্টেবল থাকছে, ভালো থাকছে। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে সময়টা একটু বুঝতে হবে। কোথাও যাত্রা 9:01 থেকে 9:00 থেকেই ধরুন 9:37 একটু দেখে ব্যবহার করছেন। বড় সাইনিং, বড় কন্ট্র্যাক্ট, বড় ডিল ইত্যাদিগুলো 12:45 থেকে 12:35 দেখে ব্যবহার করবেন, দুপুরবেলা অবশ্যই, বা দুপুরের সময়টা, মানে বেলার দিকটা, ওই সময়টা। কালকের দিন ভগবান সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ অবশ্যই করা উচিত, বা করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন। তাই গণেশজিকে ডেকে দিনটা শুরু করুন, আশা করতে পারি তাতে আপনাদের রেজাল্ট, ফলাফল বেটার হচ্ছে। আগামীকালকের দিনে যে যে ব্যবসাগুলো চলবে ভালোর দিকে যাবে, কালকের দিনে প্রোমোটারি এবং কনস্ট্রাকশান বিজনেস ভালো হচ্ছে, গাড়ির বিজনেসও খারাপ নয়, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক্স গুডস অ্যান্ড গ্যাজেটস, মেডিকেল প্রফেশন স্টেবল রেজাল্ট দিচ্ছে, টিচিং সেক্টর, খাওয়ার দাওয়ার, পশু পাখি আপনাদেরকে প্রবলেমে রাখবে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংস বেটার রেজাল্ট দেবে কালকের দিনে। কালকের দিনে মানুষকে যেগুলোতে পরিষেবা দেওয়া হয়, যে কোনো ক্ষেত্রে মানুষকে পরিষেবা বেটার হচ্ছে, কিন্তু যখন আপনি চলে আসছেন কোনো না কোনোভাবে, যখন আপনি ঢুকছেন ধরুন মেয়েদের জিনিসপত্র, গার্মেন্টস আইটেম বা ইত্যাদিগুলোতে, তখন কিন্তু এটা আপনাকে প্রেসারে রাখছে বা একটু চাপে রাখছে। তো ওভারঅল লটারি বিজনেস ভালোর দিকে যাচ্ছে কালকের দিনে, ঘোরা বেড়ানো ভালো হচ্ছে, আর জল, তেল বা ইত্যাদির বিজনেসগুলো, লিকুইড প্রোডাক্ট কালকের দিনে স্টেবল রেজাল্ট থাকছে, চলবে কালকের দিন। তো মেন আলোচনার জায়গায় ঢুকি, সিদ্ধিদাতা গণেশজিকে ডাকতে বলছি, সিদ্ধিদাতা গণেশজিকে ডেকে পুজো করে দিনটা শুরু করতে বলছি, আমার মনে হয় তাতে আপনাদের রেজাল্ট কিছুটা হলেও, অনেকটা হলেও বেটার রেজাল্ট দেবে। চলুন শুরু করছি। মেষ প্রথম রাশি, 8 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন 11:40 থেকে 1:10 দেখে ব্যবহার করছেন, 8:35 থেকে 11:05 অথবা 2টোর পরের পুরো সময়টা আপনার জন্য শুভ হচ্ছে বা শুভ ফল দিতে পারে। মেষের আগামীকালকের দিনে হেলথ একটু গড়বড় করে দিতে পারে, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা দেখাচ্ছে এবং কম বেশি ইনভেস্টমেন্ট চলতে পারে। গুরুচন্দ্রের হেলথ এবং বাচ্চাগুলো মোটামুটি স্টেবল থাকছে, ভালো থাকছে, অসুবিধা নেই। মেষ রাশির মানুষজনদের কথা এগোনোর জন্য খুব ভালো দিন, কারোর সাথে কোনো মিটিং বা কোনো পার্টিকুলার কোনো পার্সনের সাথে কথাবার্তা বলা বা ইত্যাদির ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট দেবে, ভালো ফল দেবে। ধীরে সুস্থে কাজ করবেন, রিস্ক নেবেন না, কথা নিট অ্যান্ড ক্লিন বলবেন এবং কারুর ঝামেলায় থাকবেন না, রিস্ক না নিন। রিস্ক, লোকের ঝামেলা, দেখে নেবো, করে দেবো, হ্যাঁ আমি আছি, এই সব গল্পগুলো কালকের দিনে কিন্তু একটু অসুবিধা দেবে। আপনি যদি মেষের মানুষ হন বা আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, তো বন্ধুরা মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে ওভারঅল সামলে চলতে হবে, কিন্তু কথা বলতে হবে। মেষের কালকে ব্যবসাটি ভালো, বিজনেস, কাস্টমার পাবেন, প্রোডাক্ট সেল ভালো হবে এবং চলবে, ভালোর দিকে চলবে। এবং সবচেয়ে বড় কথা, যদি হাউসওয়াইফ হন আপনি, তাহলে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। যারা হাউসওয়াইফ বা গৃহবধূ তারা কিন্তু মোটামুটি স্টেবল ফল পাবেন বা ফলাফলটা মোট কথা স্টেবল হচ্ছে, ঠিকঠাক চলছে এবং সকলের প্রতি কর্তব্য বা দায়িত্বগুলো ভালোভাবে চলছে। মেষ রাশির কালকের দিনে দাম্পত্য জীবন ভালো হচ্ছে,
প্রেম একটু ভোগাচ্ছে, বন্ধুত্ব খুব একটা শুভ নয়। তাই প্রেম এবং বন্ধু বান্ধবী দেখে চলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা আরামসে চলে এবং গুরুজনদের সাথে কথাবার্তা চলতে পারে। ইভেন ফ্যামিলির কোনো ঝামেলাও কালকে বাড়াবেন না। বিদ্যা শুভ বলছি, সন্তান ঠিকই আছে। অশ্বিনী নক্ষত্র, মাথা গরম করে কোনো কাজ হবে না। ভরণী নক্ষত্র, ঝামেলায় যাবেন না। কৃত্তিকা নক্ষত্র, গুরুজনদের সাথে বিবাদ তৈরি হতে পারে, গুরুজনদের সাথে বা সিনিয়রদের সাথে কোনো না কোনোভাবে বিবাদের জায়গা বা বিবাদ তৈরি হওয়ার একটা চান্সেস রয়েছে। আর মেষের জাতক বা জাতিকা গেল। নেক্সট হচ্ছে বৃষরাশি, নীল রং ব্যবহার করছেন, 2 অথবা 9 কালকের দিনে ডাকছেন অবশ্যই গণেশজিকে। টাইমটা বুঝুন, আগামীকালকের দিনে 11:40 থেকে 1:05 দেখে 1:30 পরের পুরো সময়টা অথবা সকাল 8:50 থেকে 11:30 দুটো সময় টেবিল সময় হচ্ছে। কালকের দিনে লাল অ্যাভয়েড করবেন, লাল। আপনি যদি বৃষর মানুষ হন, বন্ধুরা আমি হেলথটা লক্ষ্য রাখতে বলছি, ইভেন আপনার পার্টনারের হেলথ লক্ষ্য রাখবেন, ম্যারিড যদি হন, যে আপনার স্বামী বা আপনার স্ত্রী, বাচ্চা এবং বয়স্করা ভালোই থাকছেন, ইনভেস্টমেন্ট চলতে পারে এবং কাজের গতি খুব স্মুথ হচ্ছে। আপনি অফিসে গিয়ে মন ভালো করে কাজ করতে পারবেন এবং যে দায়িত্বগুলো নেবেন, যে কাজগুলো রয়েছে, সবচেয়ে বড় কথা ঝক্কি বা ঝামেলা যদি থেকে থাকে, যে ভাই কোনো ঝক্কি রয়েছে বা কোনো ঝামেলার ব্যাপার রয়েছে, আমার মনে হয় কালকের দিনে সেগুলো কিন্তু মিটবে বা ক্লিয়ার হবে। চান্সেস তো ভালো রকমভাবে থাকছে, তো আরামসে কাজ করুন এবং কনফিডেন্স বিল্ড করে, ছোট ছোট রিস্ক নেওয়া যায়, কথাবার্তাও এগোনো যায়, তবে একটু ডিস্টেন্স মেনটেন করবেন। যেখানে আমার প্রফিট নেই আমি সেখানে থাকবো না, নীতিটা এটা হবে। অনেকে বলবেন এটা তো খারাপ, তো যার কাছে মনে হবে খারাপ তো খারাপ, আপনার প্রফিট আপনার কাছে প্রয়োজন। বিষর ব্যবসাও কালকে দিনে শুভ হচ্ছে, আমি হ্যাবক না বললেও বলতে পারি চলবে এবং সেটা ভালোভাবে ভালো রকমভাবে চলছে, আপনি যদি বিষর মানুষ হচ্ছেন তো। বন্ধুরা, চাকরি এবং বিজনেস বোথ সাইডেই রেজাল্ট ভালো, ফলাফল শুভ এবং চলবে, এটুকু এক্সপেক্টেড। বৃষরাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন একটু গণ্ডগোলের, ইভেন পার্টনারকে নিয়ে একটু প্রবলেমে থাকতেই পারেন। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, পার্টনারের শরীরের ব্যাপার হতে পারে, খেয়াল রাখুন। কালকের দিনে ফ্যামিলিতে কোনো প্রবলেম সলভ করা যায়, ফ্যামিলির কোনো দায়িত্ব নেওয়া যায়। আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে বাবা মায়ের প্রতি কর্তব্য এবং তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান ঠিক আছে, বাট কোনোভাবে এডুকেশান ঠিকঠাক নেই। আপনাকে আমি সাজেস্ট করি আপনি এডুকেশনের জায়গাটা নজর রাখুন। বৃষরাশির কালকে হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, স্বামী স্ত্রীর জায়গাটা বাদ দিয়ে ফ্যামিলির জায়গাটা ভালো হচ্ছে, তো স্বামী স্ত্রীটাকে ঠিকঠাক করুন, প্রেম প্রেমিক প্রেমিকারা চুটিয়ে প্রেম করুন, কোনো অসুবিধা নেই। বৃষকৃত্তিকা নক্ষত্র কালকের দিনে আমি বলবো একটু চটপটে হতে। রোহিণী নক্ষত্র গোপনীয়তা মেনটেন করতে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি যুক্তিযুক্ত কথা বলবেন, যুক্তি দিয়ে ভাববেন এবং হার্ট নয় ব্রেন দিয়ে ভাববেন। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে আকাশী রং, মিথুনের ক্ষেত্রে গোলাপি রং চলতে পারে, গণেশজিকে ডাকা শুভ এবং চেষ্টা করতে হবে 11:30 থেকে 1 দেখে ব্যবহার করতে। আগে পরের সময় কিন্তু ভীষণ ভালো, আগেরটা পরেরটা 11:30 থেকে 1:02 এই টাইমটা, 1:02 এই টাইমটা একটু দেখে নিন, বাদবাকি সময় আমি মনে করব আপনার জন্য স্টেবল রেজাল্ট দিচ্ছে। মিথুনের হেলথ কিন্তু শুভ নয়, মিথুনের বাবা মা ফ্যামিলির হেলথ ভালো হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি মিথুনের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। বন্ধুরা এটা লক্ষ্য রাখুন, ইনভেস্টমেন্ট চলবে, বাচ্চাদের স্বাস্থ্য ভালো হচ্ছে এবং কোনো জায়গায় টাকা পয়সা পাওয়ার রয়েছে, কারোর সাথে কোনো কথাবার্তা বলার রয়েছে বলবেন এবং প্রচুর কাজ এগোবেন। প্রচুর কাজ করা, প্রচুর কাজ এখনো, অনেকটা কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, আরে কালকে তো করতে হবে নাকি, আচ্ছা মুশকিল, তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে এবং সব কিছু নিজের ঘাড়ে দায়িত্ব নেবেন কালকের দিনে, চাপ নেবেন, অ্যাকচুয়ালি চাপ নেওয়ার দিন, প্রেশার নিতে হবে, বেটার রেজাল্ট দেবে তো, তাতেই তো বেটার রেজাল্টটা আসবে নাকি, তাই অ্যাকচুয়ালি কালকের দিন ভালো দিন। ব্যবসায় একটু মার খাওয়াচ্ছে, চাকরিওয়ালা মানুষগুলো কালকের দিনে ফ্রন্টে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করতে পারবেন, করে নিন, দিন ভালো। এবার অনেকে বলেন মিথুন রাশির বহুজন ফোন করেন যে আমার মারাত্মক শত্রুতা, শত্রুতার একটা রিজন হচ্ছে কিছু করতে পারা, কিছু অ্যাচিভ করতে পারা, এটা তো বুঝুন, তো শত্রুতার একটা রিজন হচ্ছে এটা, তো চলুক শত্রুতা, অসুবিধা নেই, কালকের দিনে চলবে একটু।
এজন্যই বলা, স্বামী স্ত্রী ভালো ফল পাচ্ছেন, প্রেমিক প্রেমিকারা কিন্তু একটু গণ্ডগোলে থাকবেন, প্রেম বা প্রেমের ব্যাপার একটু গণ্ডগোলে দিতে পারে, পড়াশোনার জায়গাটা গণ্ডগোলের, বাবা মায়ের প্রতি কর্তব্য, এবং হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকে যে কোনো বিষয়ে আপনি দায়িত্ব নিয়ে কোনো যদি মনে হয় রিস্ক নেবেন, নিতে পারেন, সন্তান ঠিকই আছে, অসুবিধা নেই, নিজের হেলথ একটু খেয়াল রাখতে হবে, নিজের স্বাস্থ্য, এবং পাজেল থাকা, মাথা গরম করা, রাগ জেদ করা এবং ওই ওয়েট করা, সময় নষ্ট করা, এটা ক্ষতি করে দেবে, লক্ষ্য রাখবেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চেষ্টা করবেন একটু লোকজনদের খাটিয়ে নেওয়ার। আর্দ্রা যদি নক্ষত্র হয় মিষ্টি কথা বলতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুজনদেরকে একটু তেল দিতে হবে, তবে কিন্তু রেজাল্ট আসবে। নেক্সট কিন্তু কর্কট রাশি এবং আকাশী রং, হালকা সবুজ রং, সাদা রং, সাত চলবে। কালকের দিনে গণেশজিকে ডাকবেন 11:15 থেকে 14:45, সাবধান, বাদবাকি সময় ধীরে সুস্থে ব্যবহার করবেন। 11:15 থেকে 1:45, বাদবাকি সময় সাবধানে ব্যবহার করবেন। কর্কটের দেখুন, আপনি, আপনার ফ্যামিলি, আপনার বাড়ির বাচ্চা, বয়স্ক মানুষগুলো প্রত্যেকে ভালো থাকছেন। ইনভেস্টমেন্ট ছোটোখাটো চলতে পারে, ভ্রমণ চলতেই পারে, অসুবিধা নেই, কিন্তু কালকে কর্কটের কর্মজীবন, কর্মক্ষেত্র একদম মানে কি বলবো, গণ্ডগোল, ট্রেস এবং টেনশানে ভরা। যা করতে যাবেন সেটাতেই না অশান্তি লেগে যায়, সেটাতেই না প্রবলেম এসে যায় বা বাধা বিপত্তিগুলো এসে যায়। কর্কট রাশির মানুষজনকে এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। যা করতে যাচ্ছি, আমি যেটা ট্রাই নিচ্ছি, আমি যেটা করতে চলেছি, যাচ্ছি, আমার সেটাতেই প্রবলেম আসছে এবং কথা শোনাচ্ছে, আমার ভুল ধরছে, মানে অ্যাকচুয়ালি আপনাকে চেপে ধরা হচ্ছে। আপনি ভালো করতে গেলেন, আপনাকে গালাগাল দেওয়া হলো, এই ব্যাপারটা চলতে পারে। তো বন্ধুরা, একটু লক্ষ্য রাখুন, ব্যবসাটা শুভ কিন্তু প্রোডাক্ট সেল একটু বুঝে করবেন। আমি চাকরি বা বিজনেস বোথ সাইডে আপনাকে অনেক বেশি অ্যালার্ট থেকে বা লক্ষ্য রেখে চলতে বলছি বা নজর রেখে চলতে বলছি, এটা একটু খেয়াল রাখতে হচ্ছে। দাম্পত্য জীবন সুখের, প্রেম সুখের, গুরুজনদের সাথে গণ্ডগোল লাগতে পারে। কোনো রকম রিস্ক নেওয়া, অর্থ রিলেটেড বড় রিস্ক নেওয়া উচিত নয় আগামীকালকের দিনে, অ্যাকচুয়ালি আপনি যদি কর্কটের মানুষ হন। সন্তান এবং আমার মনে হয় পড়াশোনা বোথ সাইডে পজিটিভ রেজাল্ট আসছে। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, আবার রিপিট করছি, ভালো ফল পাবেন, বন্ডিং ঠিকঠাক এবং মোটামুটি একে অপরের সাথে যদি যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করেন ঠিকই আছে, অসুবিধা নেই, কিন্তু আউটসাইডার, বন্ধু বান্ধবী, এই জায়গাটা না একটু দেখে একটু বুঝে। কর্কট পুনর্বসু নক্ষত্র, তাড়াহুড়ো কোনো বিষয়ে করবেন না। পুষ্যা নক্ষত্র, লোকের কাজের দায়িত্ব নেবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ফাঁদে পা দেবেন না। সিংহ রাশি, আপনি সিংহর মানুষ হলে নীল রং সিংহ রাশি, সাত সংখ্যা, আট সংখ্যা দুটোই চলতে পারে। গণেশজিকে ডাকবেন 11:40 থেকে 1:05 দেখে ব্যবহার করছেন, 8:00 থেকে 11:35 দুটোর পরের পুরো সময়টা আপনার জন্য শুভ, অর্থাৎ ফার্স্ট হাফটা, শুরুর দিকটা এবং সেকেন্ড হাফটা পুরোটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। সিংহর হেলথ ভালো, সিংহ একটা ব্যাপার, বাচ্চাগুলোর হেলথ লক্ষ্য রাখুন। আপনার বাচ্চা রয়েছে, আপনার বাড়ির কোনো বাচ্চা রয়েছে বা বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, এনাদের হেলথ বা এনাদের স্বাস্থ্যর জায়গাটা একটু নজর রাখুন, আমার মনে হয় প্রয়োজন রয়েছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ভ্রমণও হতে পারে। আমি আপনাকে প্রবলেম নিয়ে কাজ করতে বলছি, সমস্যা রয়েছে, সমস্যার জায়গা রয়েছে, বড় সমস্যা রয়েছে, অশান্তি রয়েছে, এগুলো নিয়ে কালকের দিনে কাজ করুন। আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন বা মানুষ হন, কালকের দিনে যত ঝামেলা রয়েছে মেটানোর চেষ্টা করুন। নতুন দায়িত্ব একটু সমঝে একটু বুঝে নিতে হবে, কিন্তু ঝঞ্ঝাট, অশান্তি, গোলযোগ, প্রবলেম নিয়ে কাজ করলে আমার মনে হয় স্টেবল রেজাল্ট আসছে। এবং সবচেয়ে বড় কথা, কালকের দিনে কোনো গণ্ডগোল অফিসে হয়ে রয়েছে, মিটিয়ে নেবেন, কোনো দায়িত্ব রয়েছে ক্লিয়ার করে দেবেন। আপনি এবার যদি প্রশ্ন করেন, আচ্ছা কোনো পেন্ডিং কাজকে কি রিস্ক যদি হয় নেবো, নিতে পারেন। ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার পাবেন, কাস্টমার ডিল ভালো হবে, কাস্টমারদের প্রপার প্রোডাক্ট সেল করতে পাচ্ছেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো নয়, এবং যদি আপনি একজন হাউসওয়াইফ হন, আপনি যদি একজন গৃহবধূ হন, আপনি মনোকষ্টে, মানসিক কষ্টে ভুগবেন, মানসিক অশান্তিতে ভুগতে পারেন। প্রেমিক প্রেমিকাগুলো ভালো ফল পাবেন, যারা প্রেম করছেন, ভালোবাসেন কাউকে, আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট বা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। সন্তানাদির ব্যাপারে সুফল আসছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে। তো সিংহ রাশিকে কালকের দিনে আমি বলতে চাইছি, ঝুট ঝামেলা মিটিয়ে ফ্রি হয়ে গেলাম, এবং কোনো দায়িত্ব যখন নিচ্ছেন, নতুন দায়িত্ব যখন নিচ্ছেন, সেটাকে একটু দেখে নিতে হবে, ব্যাস এইটুকু। সিংহ মঘা,
অ্যাক্টিভ থাকুন। সিংহ পূর্ব ফাল্গুনী কন্ট্যাক্টস বাড়ান, সিংহ উত্তর ফাল্গুনী নক্ষত্র সুযোগের অপেক্ষা করুন, কারণ অপরচুনিটি আসবে আর আপনি জিতবেন। নেক্সট কন্যা রাশি, কন্যা কালকের দিনে চার সংখ্যা, কালকের দিনে চকলেট সেট, কালকের দিনে গণেশজিকে ডাকা শুভ। 11:50 থেকে 1:10 দেখে ব্যবহার করুন, 1:30 থেকে আপ টু যতক্ষণ কাজ করছেন, সকাল 8:30 থেকে 11:10 আপনার জন্য ভালো সময় হচ্ছে। কন্যা রাশির একটা মেজর প্রবলেম হচ্ছে কালকে ফ্যামিলি বা গুরুজনদের হেলথ বা পরিবারের হেলথ আপনাকে ভালো রকমভাবে ভোগাতে পারে। আপনার হেলথ ভালো হচ্ছে কিন্তু সিনিয়র বা গুরুজনদের ফ্যামিলির হেলথ ভালো হচ্ছে না, মেডিকেল এক্সপেন্সেস লেগে থাকতে পারে, ইভেন বাচ্চাদের শরীরও, ভ্রমণ চলতে পারে, ইনভেস্টমেন্ট চলতেই পারে, অসুবিধা নেই। কন্যা রাশি কালকের দিনে একটা কী বলবো, চুপচাপ নিজের ভরসায় নিজের দায়িত্বে কাজে গিয়ে নিয়ে যাওয়াটা অত্যন্ত স্টেবল। আমার দায়িত্বে আমি নিজের ভরসায় নিজের হাতে কাজ করছি, অত্যন্ত স্টেবল রেজাল্ট দেবে। আপনি কন্যার জাতক বা জাতিকা হলে, কন্যা রাশির মানুষ হলে যদি পারেন আপনি করুন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। একদম সাইলেন্ট ওয়ার্কার হওয়া, কিচ্ছু দেখাতে হবে না, এবং আপনি যদি হাউসওয়াইফ হন কোনো কিছু শো অফ করার দরকার নেই, আমি আমার কর্তব্য করে যাই, মেন্টাল রিলিফ পাবেন। আপনি দিনটা একটু গণ্ডগোলের তো তাই চেপে বসে থাকবেন না, ডিপ্রেশনে যাবেন না, আমি কাজ করে যাই, আমি চুপচাপ কাজ করে যাই, এই ব্যাপারটা কিন্তু জরুরি হচ্ছে। তো আমি আশা করতে পারি আপনি রেজাল্টটা বেটার পাবেন, ফলাফল বেটার হচ্ছে, বিজনেস অনেকটা ভালো হবে, অনেকটা ভালো হচ্ছে, অন্যান্য দিনের তুলনায় অনেকটা ভালো হচ্ছে, ইম্প্রুভ করছে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন, এবং গুরুজনদের সাথে সম্পর্ক জায়গা বা রিলেশনশিপ ঠিকঠাক মতো কন্টিনিউ করার জায়গা, মোট কথা স্টেবল হচ্ছে। কাজকে দেখে ভয় পাবেন না, পেছিয়ে পালাবেন না, কারণ কালকের দিনে কাজ খারাপ নয়। বিদ্যায় একটু মনোযোগ বাড়ান, সন্তান সুখ একদম ঠিকই আছে, সন্তান সুখ বা সন্তানের দিক একদম ঠিক রয়েছে, এবং নিজের প্রতি আস্থা রেখে কাজ করে যান। কে কী বলছে, কে সমালোচনা করছে, কে কী ভাবছে দরকার নেই, রিস্ক নেওয়া যায় ক্যালকুলেটেড আর সিক্রেসি মেনটেন করে, গোপনীয়তার সাথে বা একটু গোপনীয়তা মেনটেন করে চলা আমার মতে প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে। এক্সপেকটেশান রাখলে, প্রবলেম রয়েছে কারুর থেকে, কোনো জায়গা থেকে, কোথাও থেকে কোনো প্রত্যাশা আশা ভরসা, এগুলো সমস্যায় ফেলে দিতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র লোকের টাকার দায়িত্ব নেবেন না, হস্তা নক্ষত্র লোকের বিষয়ে কোনো মন্তব্য করবেন না, চিত্রা নক্ষত্র লোকের গ্রিপে যাবেন না, কেউ আমাকে নাচাচ্ছে, কেউ আমাকে নাচতে বলছে, আমি নাচছি, এটা উচিত নয়, এটা উচিত হবে না, একটু দেখে নেবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলার ক্ষেত্রে, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকে ব্যবহার করছেন ছয় সংখ্যা, কালকে ব্যবহার করছেন গ্রিন সেট, কালকে গণেশজিকে অবশ্যই ডাকছেন, চেষ্টা করছেন সকাল 8:10 থেকে 11:25 এই সময়টি, এবং 1:45 থেকে পরের পুরো সময়টা 11:40 থেকে 1:15 দেখে ব্যবহার করছেন, টাইমটা একটু চাপের হচ্ছে। সিওর শর্ট সাকসেস কালকের দিনে আসবে, আমি চুজি হতে বলছি, আমি ওই সব বিষয়ে মাথা ঘামাতে বারণ করছি, আমি বলছি বড় বড় 2-4 টার্গেট করুন, বড় বড় 2-4-5 কাজকে টার্গেট করুন, এবং সেই কাজগুলোর প্রতি ঝাঁপিয়ে পড়ুন, এবং লক্ষ্য স্থির করে এগোতে হবে। খুচরো ঝামেলা, কোথাও 5 টাকা, কোথাও 10 টাকা, কোথাও 20 টাকা, এই প্রফিটে না যান, আমি কোয়ান্টিটিতে নয় আমি কোয়ালিটিতে থাকবো কালকে, এবং 4-5 কাজকে করবো যেখান থেকে প্রত্যেকটা থেকে ধরুন 100 টাকা, 4 কাজ থেকে 400 টাকা আমার প্রফিট হয়ে গেল, ব্যাস এইটুকু। তো লোকের ব্যাপারে, লোকের বিষয়ে আপনি জানেন আপনি কী চান, কী করতে চলেছেন, কী করবেন, প্রপার প্ল্যানিং এক্স্যাক্টলি সাকসেস দেবে, এবং কালকের দিনে বিজনেসও মোটামুটি স্টেবল থাকছে। বাট একটা মেজর প্রবলেম হচ্ছে এটা, তুলার হেলথ আমার মতে কালকের দিনে খুব একটা স্টেবল নয়, গণ্ডগোল দেখাচ্ছে। চাকরি ক্ষেত্র স্টেবল বলতে পারি, কিন্তু হেলথের জায়গা স্টেবল বলতে পাচ্ছি না, একটু দেখে চলুন। আপনি তুলার জাতক জাতিকা বাবা যদি মানুষ হন, তুলা রাশির দাম্পত্য জীবনটি শুভ, এবং বাড়ির লোকের প্রতি কর্তব্যগুলো, বাবা মা ভাই বোন বা ফ্যামিলির প্রতি কর্তব্যগুলো ঠিকঠাক মতো পালন করছেন। হাউসওয়াইফরা কন্ট্রোলটা নিজের হাতে রাখবেন, চাবিটা কন্ট্রোলটা নিয়ন্ত্রণটা যেন আপনার হাতে থাকে। সন্তান ঠিকই আছে, আমি বলবো পড়াশোনায় আরেকটু মনোযোগ বাড়াতে, আরও বেশি করে মনোযোগী হতে, কালকে স্মার্টনেস রাখার দরকার এবং স্মার্ট ওয়ার্ক করার প্রয়োজন আপনি যদি তুলার মানুষ হন। তো একটু স্মার্ট থাকুন, স্মার্ট ওয়ার্ক করুন,
অ্যাকচুয়ালি বেটার রেজাল্ট দেবে, বেটার ফল হবে, দেখা যাক না। তো তুলারাশির দিন শুভ, কাজ করতে হবে এবং কালকের দিনে অল্প কাজ করতে হবে কিন্তু কোয়ালিটি কাজ করতে হবে, সেইভাবে চলুন। বেশি ঝামেলায় মাথা দেবেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এটা বুঝে নিন। তুলারাশি চিত্রা নক্ষত্র, লোকের প্রবলেমে থাকবেন না, লোকের প্রবলেম, লোকের সমস্যা, ওই ঝামেলায় রয়েছে, আপনার তাতে কী হয়েছে একটু দেখে। চিত্রা নক্ষত্র তুলারাশি সাথী নক্ষত্র, পারিবারিক কলহটা কিন্তু বেড়ে যেতে পারে। বিশাখা নক্ষত্র গুরুজনদের সঙ্গে মনিমনা অভাব দেখাচ্ছে এই নক্ষত্র, নক্ষত্রটার ক্ষেত্রে, বিশাখার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আকাশী এবং সাদা, বৃশ্চিক রাশির ৬ অথবা ৩। বৃশ্চিক কালকের দিনে গণেশজিকে ডাকছেন ৮:২৫ থেকে ১১:১০, ২:১৫ পরের পুরো সময়টা, ১১:৪০ থেকে ১:৪০ সাবধানে ব্যবহার করবেন, অনেকটা টাইম, অনেকটা সময় বা অনেকটা টাইম। আপনি যদি বৃশ্চিকের জাতক বা জাতিকা হন, আপনার হেলথ মোটামুটি স্টেবল, কিন্তু প্রবলেম কালকের দিনে বেড়ে যাবে, প্রেশার কালকের দিনে বেড়ে যাবে বা চাপ কালকের দিনে বেড়ে যাবে। কালকের দিনে একটু নাভিশ্বাস উঠতে পারে, হাঁসফাঁস করতে পারেন, লোনলিনেস বা একাকিত্ব ফিল করতে পারেন, আমার সাথে কেউ নেই, আমি ওর জন্য করেছিলাম, ও আমার পাশে নেই, এই ব্যাপারগুলো। তো ঘটনা এটা, সুবিধাবাদী মানুষ কিন্তু সাথে থাকবে এবং ভালো মানুষদের সান্নিধ্য থেকে বঞ্চিত হতে পারেন এবং সমস্যাগুলো চেপে ধরতে পারে। আপনি যে কাজ করতে যাচ্ছেন, যে কাজ করতে এগোচ্ছেন, সেই কাজগুলো ঠিকঠাক না হতে পারে, তাই যেটুকু কাজ করবেন একদম পারফেক্ট করুন, চোখ কান খুলে রেখে কাজ করুন যাতে প্রবলেম অ্যারাইজ না করে। বৃশ্চিকের জাতক বা জাতিকা, ব্যবসা আংশিক শুভ, ইনভেস্টমেন্ট চলবে না, ভ্রমণ চলতে পারে, ইনভেস্টমেন্টে যাবেন না, টাকা খরচা করবেন না, টাকা ধরে রাখুন, ক্যাশ ইন হ্যান্ড করুন, আমার মনে হয় সেটা বেটার আপনি বৃশ্চিকের মানুষ হলে। বৃশ্চিক কালকের দিনে চাকরি ক্ষেত্রে লোকজনদের সাথে মেশার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন আর চেষ্টা করবেন বিজনেস করলে যেন কাস্টমার না ফেরে, কাস্টমার না ঘুরে যায়, এটা কিন্তু চেষ্টা করার বা দেখে নেওয়ার প্রয়োজন। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম ভালো চলছে না, ওই যে লোনলিনেস, একাকিত্ব এবং বৃশ্চিকের বহু ক্ষেত্রে দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফ একে অপরের প্রতি ঠিকঠাক মতো দেন না, সম্মান বলুন যা এই জায়গাটা, এরা কিন্তু প্রবলেম দিতে পারে বা প্রবলেম দিতে হয়তো দেওয়ার চান্সেস থাকছে। বাবা মা ঠিকই আছেন, কারুর থেকে কোনো আশা না রাখাটা বেটার হবে। সন্তান ঠিক আছে, বিদ্যা মোটামুটি শুভ, যেচে পড়ে কথা বলতে গিয়ে অপমানিত হবেন না, যেচে কথা বলতে আসছেন, যেচে কথা বলছেন, অপমানিত হতে পারেন, তার বেশি কিছু হবে না বা লোকে সুযোগ নিয়ে বেরিয়ে যাবে, তাই চাপ থাকছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আর্জেন্ট কাজ টাইম নিয়ে করবেন এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই টাইম বেশি ধরে রাখবেন। অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি হলে কালকের দিনে চেষ্টা করবেন জুনিয়রগুলোকে সাথে নিয়ে চলার। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে শরীরটা খেয়াল রাখছেন, হেলথ বা হেলথের দিকটা অনেক বেশি অ্যালার্ট থেকে বা লক্ষ্য রেখে চললে আমার মনে হয় বেটার হবে। নেক্সট ধনুরাশি, নীল রং, ধনুরাশি ৪ সংখ্যা, কালকে অ্যাকচুয়ালি ধনুর রিস্ক নেওয়ার দিন, বহু কাজ করতে হবে, টাইমটা বুঝে রাখুন ১১:৩৫ থেকে ১টা, বাদবাকি সময় আপনার যে কোনো সময়। ধনুর হেলথ ভালো হচ্ছে, তবে ধনুর সিনিয়রদের হেলথ মানে বাবা মা বা এজেন্টদের হেলথ কালকের দিনে খুব একটা শুভ নয়, ইনভেস্টমেন্ট হতে পারে, ভ্রমণ ও হতে পারে, অর্থাৎ ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় চলতে পারে আপনি ধনুরাশির মানুষ হলে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফ্রন্ট হোন, ফেস হোন, কালকের দিনে ট্রাই বাড়ান এবং ফ্রন্টে দাঁড়িয়ে লিড করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে আপনি যদি ধনুর জাতক বা জাতিকা হন। ধনুরাশির কালকের দিনে তো কাজ হবে, ধনুরাশি ডাঁটছে কাজ করবেন, শত্রু দমন এবং চেপে ধরার দিন হচ্ছে, চেপে ধরা, কথা বলবেন, কথার দ্বারা কার্যসিদ্ধি হতে পারে, লোকজনদেরকে খাটিয়ে নেওয়া আপনার জন্য বেটার হবে, তাই হাজার একটা প্রেশার আসুক অবশ্যই আসবে কিন্তু আপনি জয়ী হয়ে যাচ্ছেন। ইভেন বিজনেসকেও আমার মতে বা আমার মনে হয় বড় করতে পাচ্ছেন বা বড় হচ্ছেন, বেটার রেজাল্ট বিজনেসে আসছে। হাউসওয়াইফরা শত্রু দমন করবেন এবং ভালো থাকবেন, আপনি অনেক সহ্য করেছেন, আমার মনে হয় এবার কিন্তু নিজের জায়গাটা গুছন, যারা সত্যি খারাপ বা খারাপ লোকজন যারা আপনাকে গণ্ডগোল করছে, ডিস্টার্ব করছে, সেই লোকজনগুলোকে দেখে নেবেন,
এটাই সবচেয়ে বড় ব্যাপার ধনুর মানুষ হলে। ধনুর দাম্পত্য জীবন সুখের, ধনুর প্রেম শুভ নয়, ধনুর বাবা মায়ের সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, একটু ওঠা পড়া চড়াই উতরাই লেগে থাকছে, এটা বড় ব্যাপার, এটা খেয়াল রাখতে হচ্ছে। পড়াশোনা শুভ হচ্ছে না, কিছু ক্ষেত্রে প্রবলেম এটা যে আপনার কনফিডেন্স লেভেল ঠিকঠাক নেই, ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে নেই, কনফিডেন্স ফ্লাকচুয়েট করতে পারে বা ওঠা পড়া করতে পারে, খেয়াল রাখবেন। সন্তান ঠিকই আছে, তো আপনি সিদ্ধান্ত নিন আপনি কী চাইছেন, আপনি কতটা চাইছেন, কীভাবে চাইছেন, আমার মনে হয় আর কিছু না। ধনুরাশি মূলা নক্ষত্র কালকের দিনে চেষ্টা করবেন সময়ের সাথে চলার, এটা প্রবলেম দেবে না। আপনি ধনুরাশি পূর্বসারা নক্ষত্র আগামীকালকের দিনে সিক্রেটলি কাজ করুন, বহু কাজে গবে। উত্তরাছাড়া নক্ষত্র পাওনা আদায় করুন। নেক্সট হচ্ছে মকর রাশি, সাদা রং, মকর রাশির জাতক বা জাতিকাদের সাদা রং এবং সাদা থাকা গণেশজিকে ডাকা বেটার রেজাল্ট দিচ্ছে, এক অথবা নয় চলবে। চেষ্টা করছেন আগামীকালকের দিনে, কালকের দিনের ক্ষেত্রে সকাল 9টা থেকে 11টা 35, দুটোর পরের পুরো সময়টা 11টা 42 থেকে 1টা 10 দেখে ব্যবহার করছেন, 40ই ধরুন, 40 থেকে 1টা 10। মকরের কালকের দিনে একদম ফ্রেশ থাকা উচিত, ফ্রেশ কাজ নিয়ে এগোনো উচিত, প্রবলেম সলভ করার দিন নয়, নতুন দায়িত্ব নেওয়ার দিন, নতুন কাজ করার দিন, নতুন কিছু বিষয় শেখার দিন, রিস্ক নেওয়া যায়, পরিচিতি বাড়ানোর দিন, ভালো ভালো মানুষজনদের সাথে সম্পর্ক উন্নতি করার দিন বা সম্পর্ক স্থাপনের দিন, যোগাযোগ স্থাপনের দিন, আমার মতে এটা বেটার রেজাল্ট দেবে। মকরের হেলথ ভালো যাচ্ছে, কিন্তু মকরের ফ্যামিলির হেলথ একটু চাপের, বাবা মা বা সিনিয়রদের হেলথ, আমি বলতে চাইছি আপনি কালকে নাম কামিয়ে বেরিয়ে আসবেন, কিন্তু মকর রাশি যারা গতানুগতিক কাজ করেন এবং যারা কালকে কোনো প্রবলেম ফেস করতে চলেছেন মানে পেন্ডিং কাজগুলো করবেন, তারা চাপে থাকবেন। বেস্ট পার্ট হচ্ছে বিজনেস কালকের দিনের জন্য, চাইলে যদি চেষ্টা করা যায়, অন্যান্য দিন 10 টাকা প্রফিট হলে কালকে 30 টাকা প্রফিট হবে যদি চেষ্টা করতে পারেন, এবং কিছু কোয়ালিটি কাস্টমার পাবেন, তাদেরকে আপনি যেভাবে বলবেন তারা সেভাবে মাল নেবে। দেখুন, ওয়েট করুন, আমার মনে হয় বেস্ট পার্ট এটা, বন্ধুরা এটাকে কাজে লাগান। স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গা ঠিকঠাক চললেও প্রেম ঠিক নেই, গুরুজনদের সাথে একটু গণ্ডগোল রয়েছে, কিছু ক্ষেত্রে আপনার মুখের ভাষা খারাপ হবে, আপনি আপনার কাছের লোকজনদের সাথে খারাপ ব্যবহার করবেন, ছাত্ররা ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান নিয়ে একটু চাপ রয়েছে, বাচ্চা নিয়ে একটু চাপ রয়েছে, বাচ্চাদের জায়গা, বাচ্চাদের হেলথের জায়গা বা সব মিলিয়ে আপনি একটু নজর রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে মকরের জাতক বা জাতিকা হলে। তো মকর রাশির মানুষজন যদি আপনি হচ্ছে, সুস্থ থাকুন, স্বাভাবিকভাবে চলুন, এবং এদিক ওদিক সেদিক ওসব নয়, আমি সামনের দিকে তাকাই, এগিয়ে যাই, তবেই তো নতুন হবে, নতুন জায়গাগুলো হবে। মকর উত্তরাছাড়া নক্ষত্র পারিবারিক বিবাদ বাড়তে পারে, মকর শ্রবণা নক্ষত্র কিছু না কিছুভাবে বদনাম খেতে পারেন, মকর ধনিষ্ঠা নক্ষত্র চাকরি ক্ষেত্রে খুব পার্সোনালি কালুর সাথে মিশবেন না, অ্যাভয়েড করুন, আর সম্ভব হলে একটু অ্যাভয়েড করা শিখুন, বেটার রেজাল্ট দেবে। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশির কালকের দিনে, কালকের দিন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনের ক্ষেত্রে চেষ্টা করছেন পাঁচ ব্যবহার করার, চেষ্টা করছেন নীল ব্যবহার করার, গণেশজিকে ডাকার। অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে 11টা 35 থেকে 1টা 15, সকাল 11টা পর্যন্ত সকাল থেকে সময় শুভ, ডেট এই 2:05 থেকে পরে পুরো সময়টা শুভ। কালকের দিন গুছিয়ে নেওয়ার দিন, কালকের দিন ঝামেলা খতম করার দিন, কালকের দিন লোকের কাছে ভালো হওয়ার দিন, মানুষের মধ্যে পরিচিতি বা প্রভাব বিস্তারের দিন, পরিচিতি তৈরি করতে পারবেন, প্রভাব বিস্তার করতে পারবেন, লোকজনদের কাছে ভালো হতে পারবেন, এবং হাউসওয়াইফ হলেও নাম করবে, পয়সা আসছে, পয়সার ফ্লো বাড়ছে, ইনভেস্টমেন্ট চলবে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংস চলতেই পারে, অসুবিধা নেই। বাট কুম্ভর কোনো না কোনোভাবে নিজেদের হেলথ বা নিজেদের স্বাস্থ্য একটু আপস, এবং সেটা মানে নিচের দিকে যাচ্ছে, এবং সেটা কিছু ক্ষেত্রে আপনাদের নেগলিজেন্সি রয়েছে, আমি চাকরির জায়গা বলছি, সুযোগের অপেক্ষা করতে, কোন লোকটাকে লাগবে, কাকে প্রয়োজন, কার সাথে মিশলে আমার ভালো হবে, এটা বুঝতে হবে। তাই বুদ্ধিমানরা কালকে জিতবেন, যারা খাটতে ভালোবাসেন, পরিশ্রমী, এবং কিছু ক্ষেত্রে যাদের আবেগে বেশি ভাসেন, তাদের দিন নয়, তারা প্রচণ্ড প্রেশারে থাকবেন।
তো সুযোগ আসবে, বড় কাস্টমার ধরতে পারবেন, এবং এটাই সবচেয়ে বড় ব্যাপার চাকরির জায়গা বা চাকরি ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা, বস বা মালিক এনাদেরকে ইমপ্রেস্ট করতে পারছেন। ব্যবসা শুভ নয়, আমি বিজনেস কালকের দিনে শুভ হচ্ছে বলতে পারছি না, ভালো হচ্ছে বলতে পারছি না। বিজনেস কিন্তু গণ্ডগোল করছে, ডিটোরিয়েট করতে পারে এবং ধার বাকি পড়তে পারে। স্বামী স্ত্রী ভালো ফল পাচ্ছেন, ফ্যামিলির লোকজনদের থেকে শত্রুতা পাবেন, কিছু ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গা একটু চাপ হতে পারে, বাবা মায়ের সাথে কথাবার্তা বলা বা ঠিকঠাক মতো মানে অসুবিধার জায়গা তৈরি হতে পারে। বিদ্যা শুভ, সন্তান শুভ, প্রেম ভালোই চলছে। আমি কালকে আপনাকে বলবো যে কিছু ক্ষেত্রে পার্সোনাল রিলেশনশিপগুলোর ক্ষেত্রে, বন্ধুত্বর ক্ষেত্রে লক্ষ্য রাখতে কাকে আমার প্রয়োজন পড়বে, তাই? হ্যাঁ, লোকে বলতে পারে এ তো বহু স্বার্থপর, স্বার্থ নিয়ে চলে, স্বার্থ ছাড়া মেশে না। অনেকে লোকের কাজ হচ্ছে বলা, আপনি বাদ দিন। দেখুন, আমি একটা কথা বারবার মনে করি, বারবার সারা জীবন আমি মনে রাখি, ভগবান শ্রীকৃষ্ণ সকলের কাছে ভালো হতে পারেননি, তিনি স্বয়ং নারায়ণ, তিনি বলা হচ্ছে ষোলকলাযুক্ত অবতার, মানে নারায়ণই শ্রীকৃষ্ণ, এরকম কনসেপ্টটা। স্বয়ং নারায়ণ যে পৃথিবীকে পালন করছেন, তিনি পর্যন্ত যাকে পালন করছেন তার কাছে ভালো হতে পারেনি। আপনাকে আমাকে তো তিনি পালন করছেন, আমি কিন্তু ওনাকে গালাগাল দিচ্ছি, এরকম ব্যাপার। তো আপনি আমি কোন বাচ্চা ছেলে আছি, আপনি আমি কি ছাড় আছি, পারবেন না। আপনি, আমি একটা জিনিস মনে করি, এটা যদিও আমার পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু আপনারা অনেকে আমাকে ফলো করেন, আমি আগে নিজে দেখে নিই আমি ঠিক আছি কি না, আমি কাজটা ঠিক করেছি কি না। হ্যাঁ, কেউ যদি আমাকে ভুল ধরিয়ে দেয়, তোমার এটা ভুল, বা এ দেখো লজিক্যালি বুঝিয়ে দিল তুমি এটা ভুল করেছো, আমি মেনে নেব। কিন্তু কেউ আমার দিকে আঙুল তুলবে সেটা কেন শুনবেন, আর সেটাকে ধরে ডিপ্রেসডই বা কেন হবেন? আছেন অনেকে দেখি যে কুম্ভ রাশির লোকে আমাকে খুব গালি গালাজ করছে, আরে ধরছেন কেন, লোকে গালি গালাজ করছে তো, আপনি তো মনে মনে অনেকে গালি গালাজ করেন, তা তাতে কী এসে গেল, তাই না? তো একটু দেখে নিন। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে পয়সার ফ্লো ভালো হচ্ছে। কুম্ভ রাশি শতভিষা নক্ষত্র, জুনিয়রদের সাপোর্ট নিন, পূর্ব ভাদ্রপদ এইটা সাথ দেবে এইটা। নেক্সট হচ্ছে মীন রাশি। মীন রাশির অ্যাকচুয়ালি দিন কালকে যে কোনো প্রবলেম সলভ করে ফেলার দিন, মীন রাশি যে কোনো, নীল রং ব্যবহার করবেন এবং সম্ভব হলে একটু ডিপ সেটগুলো লাল বাদ দিয়ে। কালকের দিন গণেশজিকে ডাকবেন, টাইম বুঝুন 11:42 থেকে 1:10, এই টাইমটা আপনার এগেনস্টে যাচ্ছে, তাহলে বেরোবেন, ভালো কাজ করবেন 8:00 থেকে 11:15, এটা সকাল 8:00 থেকে 11:15, অথবা 1:35 পরের পুরো সময়টাকে। নিজের স্বাস্থ্য লক্ষ্য রাখুন এবং চেষ্টা করুন আজকে যদি একটু ভালো থাকা যায়, কালকের দিনে অনেকটা কাজ করতে হবে, যেভাবে হোক মনকে যেন খুশি রাখা যায়, মনটাকে যেন রিফ্রেশমেন্টে যেন চলে বা থাকে আপনি মিনের মানুষ হলে, কারণ এটা কিন্তু আপনার, আপনাকে কাজে লাগবে বা কাজে লাগতে পারে, বা মানে দেখবেন যে কেমন কেন কেমন কথাটা আর কি, মানে আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি কালকে অনেকটা ভালো হবে, অনেকটা ভালো হবে, অনেকটা এনার্জি নিয়ে কাজ করবেন। প্রবলেম আছে, সমস্যা রয়েছে, ঝামেলা রয়েছে, মিটতে পারে, রেজাল্টটা পজিটিভিটির দিকে যেতে পারে। কি হয়, আমি যদি ধরুন রাত্রিবেলা ঘুম ঠিকঠাক হলো না, সকালবেলা উঠে দেখবেন মাথা ধরে রয়েছে, কাজের এনার্জি নেই, একদম ফ্রেশ হয়ে ঘুমোলেন, 5 ঘন্টা ঘুমোন, ফ্রেশ হয়ে ঘুমোন, একটা শান্তি নিয়ে, তৃপ্তি নিয়ে ঘুমোলেন বা মনে শান্তি রইল, তাহলে কী হবে, কালকের দিনটা ভালো হবে। তো এইটা করুন, কালকের দিনে অনেকটা কাজ করতে হবে, প্রবলেম নিয়ে কাজ করতে হবে, ফ্রন্টে দাঁড়িয়ে লিড করতে হবে। ব্যবসা শুভ নয়, প্রফেশনাল ফিল্ড, এবং যখন কোনো কাজে এগোচ্ছেন, পার্সোনাল লাইফের কোনো কাজে বা কোনো ঝামেলা রয়েছে, কোনো অশান্তি রয়েছে, মেটাতে এগোচ্ছেন, বেটার রেজাল্ট হচ্ছে, ইনভেস্টমেন্ট চলবে না, ভ্রমণ চলতে পারে, কোথাও যাতায়াতের ব্যাপার, কারোর সাথে কোনো কথাবার্তা বলার ব্যাপার, এবং আপনি যদি একজন হাউস ওয়াইফ হন মীন রাশি, আপনার রেজাল্ট ভালো হচ্ছে, আপনার সম্মান আসছে। স্বামী স্ত্রী মোটামুটি স্টেবল রেজাল্ট পাচ্ছেন, প্রেম শুভ নয়, প্রেম শুভ নয়, প্রেমিক প্রেমিকারা চাপে থাকছেন, সন্তান একটু চাপে রাখবে, বিদ্যা ওভারঅল চলছে, বেস্ট পার্ট বাবা মা, বাবা মায়ের ফুল সাপোর্ট আপনি পাচ্ছেন, যে ভাই মানে চলো আমি তোমার পাশে আছি, এই ব্যাপারটা পাচ্ছেন। মীন রাশি ভালো দিন, কাজে লাগান, পজিটিভলি কাজে লাগান, এনার্জি নিন, এনার্জি নিয়ে চলুন, 100 times সাকসেস পাবে। এক দুজনের ক্ষেত্রে ব্যতিক্রম হলেও ওভারঅল জায়গাটা বেটার হবে। এবং কালকে দেখে নেওয়ার দিন হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। কালকের দিন
যে কোনো ঝামেলা থেকে মুক্তি পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র সিলি মিস্টেক্স আপনাকে ডোবাতে পারে। রেবতী নক্ষত্র ইমোশন দেখালে সমস্যা রয়েছে, নিজেরটা গুছিয়ে নিন, বেটার রেজাল্ট হবে। কথাটা খারাপ বাট ফ্যাক্ট, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক না, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।